নমস্কার দর্শক বন্ধুরা, ঝুমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তান্দুরি গোবির রেসিপি, সাথে থাকছে একটা গ্রেভি মশলা। কোনো রকম তান্দুর বা তান্দুরি মশলা ছাড়া সুস্বাদু তান্দুরি গোবি কীভাবে বানানো যায় চলুন দেখে নিই। ফুলকপি আমি এমনভাবে কেটে নিয়েছি যাতে এই ফুলকপির টুকরোগুলোর পেছন দিকটা একটু মোটা মোটা ডাঁটাটা থাকে, এইভাবে কেটে নিয়েছি। এবার গরম জল ফুটতে দিয়ে তাতে সামান্য নুন দিয়ে ফুলকপিটা আমি ভাপিয়ে নেব 5 মিনিট ধরে। এবার জল থেকে তুলে স্ট্রেনারের সাহায্যে জলটা পুরো ছেঁকে নিলাম। এবার ফ্রাই প্যানে আমি 1 টিস্পুন গোটা জিরে রোস্ট করে নিচ্ছি, উঠিয়ে রাখলাম, গুঁড়ো করে নেব। এবার এই ফ্রাই প্যানটাতেই ফ্লেমটা আর অন করব না, তাতে একটু কসুরি মেথি আমি রোস্ট করে নিচ্ছি, এটাও গুঁড়ো করে নেব। একই ফ্রাই প্যানে 2 টেবিল স্পুন বেসন আমি রোস্ট করে নেব। এবার ফ্লেমটা অন করা থাকবে, মিডিয়াম ফ্লেমে বেসনটা রোস্ট করছি। একটা বেসনের ফ্লেভার আসবে 1-2 মিনিটের মতো, 1-1.5 মিনিট আমি রোস্টটা করছি। এবার মিক্সিং বোলে জল ঝরানো টক দই 2 থেকে 3 টেবিল স্পুন আমি নিয়ে নিলাম। 1 টেবিল স্পুন রসুন বাটা দেব আর 1 টেবিল স্পুন আদা বাটা। নিচ্ছি 1/2 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন ধনের গুঁড়ো, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন করে দুবার দিলাম, মানে 1 টিস্পুন। এবার বিট নুন 1/4 টিস্পুন আর রোস্টেড জিরে গুঁড়ো আর কসুরি মেথি গুঁড়োটা দিয়ে দেবো। জিরে গুঁড়ো সবটা আমি দিলাম না, সামান্য একটু জিরে গুঁড়ো রয়ে গেছে। এবার লাগছে 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো, আমচুর পাউডারও 1/2 টিস্পুন, নুন দিয়ে দিলাম 1/2 টিস্পুন, লেবুর রস দিয়ে দেবো প্রায় 2 টিস্পুনের মতো। এবার সর্ষের তেল 2 টিস্পুন দিয়ে দিলাম, 1/4 টিস্পুন জোয়ান আমি থেতো করে মিশিয়ে দিলাম। স্পুনের সাহায্যে সব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমরা বাজারে বা বাইরে দোকান থেকে যেভাবে তন্দুরি ফ্লেভারটা চাই, এটাতে একদম সেরকমভাবে আমি তন্দুরি ফ্লেভারটা নিয়ে আসব। এবার রোস্টেড বেসনটা আমি 2 টেবিল স্পুন দিয়ে দিলাম। মশলা সব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ভাপানো ফুলকপিটা মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিক্সিং বোলের মধ্যে আমি ভালো করে মেশাতে পারবো না মশলাটা, তাই একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম। খুব ভালো করে হাত দিয়ে আমি মশলাটা ফুলকপির গায়ে লাগিয়ে দিলাম। এইভাবে 1/2 ঘন্টা রেখে দেব। সামান্য একটু ফুড কালার এখানে আমি নিয়ে নিলাম, এই মশলার বাটিতে জল গুলে তার সাথে একটু কালার মিশিয়ে দিয়ে দিলাম, তবে এটা অপশনাল, কালারটা নাও দিতে পারেন। এখানে রেড বা অরেঞ্জ কালার দিতে হবে। এবার ফ্রাই প্যানে খুব সামান্য তেল লাগবে, প্রথমে 1 টেবিল স্পুন তেল দিলাম আর 1/2 টেবিল স্পুন তেল দিলাম, 1.5 টেবিল স্পুন। প্রথমেই একেবারে বেশি তেল দেওয়া যাবে না। এবার মশলা মাখানো ফুলকপিটা তুলে তুলে দিয়ে দিচ্ছি, পুরো মশলাটা এখন দেব না, তাহলে ভাজা ভাজা বা রোস্ট ব্যাপারটা হবে না। 1 মিনিট পর পর আমি নেড়ে দেব আর ফ্লেমটা মিডিয়াম থেকে লোতে রাখতে হবে, হাই ফ্লেম আমি করব না, তাহলে ফুলকপিটা সেদ্ধ হবে না বা মশলাটাও ঠিকমতো কষানো হবে না, মশলার কাঁচা গন্ধটা থেকে যাবে। 5 মিনিট পর আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিয়ে করলে ফুলকপিটা সেদ্ধ হয়ে যাবে,
পুরোপুরি সেদ্ধ করার দরকার নেই, অর্ধেক সেদ্ধ হলেই হবে। এবার ঢাকা খুলে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি, কারণ তেলটা শুকিয়ে এসেছে। এবার তেল দিয়ে দিলাম, আবারও ঢাকা দিয়ে দিতে হবে। এই ফ্রাই প্যানের মধ্যে এই রান্নাটা এইভাবে 10-15 মিনিট করার পর প্লেটের মধ্যে ফুলকপিটা তুলে নিলাম। এবার স্কিউয়ারে একটা করে ফুলকপি গেঁথে গেঁথে নিলাম। এটা স্কিউয়ার না করে চিমটির সাহায্যে একটা করে ফুলকপি গ্যাসের ফ্লেমে সেঁকে নেওয়া যাবে। ফ্লেমের চারপাশে ফ্লেমে আমি এই স্কিউয়ারের ফুলকপিগুলো চারদিক ঘুরিয়ে ঘুরিয়ে সেঁকে নিচ্ছি। একটা সুন্দর গোল্ডেন কালার বা সোনালি কালার আসবে। আর তন্দুরে যেরকম পোড়া পোড়া হয় সেরকম পোড়া পোড়া ব্যাপারটা হবে, ততক্ষণ পর্যন্ত সেঁকে নেব। খুব সুন্দর একটা কালার হবে। আর এটা খেতে একদম বাইরের তন্দুরি চিকেন বা তন্দুর যে কোনো আমরা যা খাই সেরকম ফ্লেভারটা আসবে। তাই অবশ্যই বাড়িতে বানাবেন আর আমাকে লিখে জানাবেন কেমন হয়েছে। এবার গ্রেভির জন্য আমি ফ্রাই প্যানে 2 টেবিল স্পুন সাদা তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটা। পেঁয়াজ কুচিটা হালকা ব্রাউন হয়ে আসবে, দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো কুচি। দিয়ে দিলাম 1/4 টিস্পুন নুন, 1/4 টিস্পুন চিনি, ধনে গুঁড়ো 1/2 টিস্পুন, লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন। নুন ঝাল অবশ্যই স্বাদ অনুসারে দেবেন। এখানে আর বেশি কিছু মশলা আমি দেব না, আমার ম্যারিনেশনের সময় যে মশলাটা রয়ে গেছে সেটা জলে গুলে দিয়ে দেব, তাহলে এই গ্রেভিটাতেও তন্দুরি ফ্লেভারটা আসবে। ভালো করে মশলাটা কষে নেব, কারণ এখানে আদা রসুন বাটার দেওয়া আছে মশলাতে। আর যে বেসনটা আমার অবশিষ্ট রয়ে গেছে রোস্টেড বেসন সেটাও দিয়ে দিলাম। এবার মশলা কষানোর পর জল দিয়ে গ্রেভিটা তৈরি করে নেব। কিছুক্ষণ 7-8 মিনিট ফুটতে দিয়ে দেবো লো ফ্লেমে ঢাকা দিয়ে। এটা রুটি পরোটা নান রাইস যে কোনো কিছুর সাথে খেতে দুর্দান্ত লাগে। এবার এটা সার্ভ করে দেব কিছু স্যালাডের সাথে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।